জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক নদী মেঘনার ব্যবস্থাপনায় আঞ্চলিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মেঘনা নলেজ ফোরামের উদ্বোধনী আয়োজনে তারা বলেছেন, ভারত বাংলাদেশের উচিত মেঘনা নদী ব্যবস্থাপনাকে সম্ভাবনায় পরিণত করা। শমিক আহমেদের রিপোর্ট। ভারতে 564 ও বাংলাদেশে 650 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত নদী মেঘনা। প্রতিবেশী দুই দেশের কোটি মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনায় পানি প্রবাহ কমে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত। মেঘনা অববাহিকায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় জোর দিতে স্থানীয়দের সম্পৃক্ত করতে IUCN এর ভার্চুয়াল সম্মেলন। This knowledge forum, in a sense of what IUCN represent, we have the neutral convening power, and we can link the local knowledge to global knowledge, linking between local to regional and global. মেঘনার পরিবেশ, জীববৈচিত্র্য ও নির্ভরশীলদের সুরক্ষায় যৌথ উদ্যোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকদিন ধরে যমুনা নদীর পানি কমে ভুগছে কৃষিখাত, বাড়ছে দূষণ ও লবণাক্ততা। যদি এখনই কোনো উদ্যোগ নেওয়া না হয় তবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। তাই এই অঞ্চলের সমৃদ্ধির জন্য নদী ব্যবস্থাপনায় উদ্যোগী হতে হবে। I do believe initiatives like the IUCN এর এই ধরনের উদ্যোগ ভারত বাংলাদেশের নীতি নির্ধারকদের মেঘনা নদী নিয়ে জনবান্ধব নীতি প্রণয়নে সহায়তা করবে। এতে নদী ও এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির পথও তৈরি হবে। আলোচনায় পানি ব্যবস্থাপনায় দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি উঠে আসে। আমাদের প্রতিশ্রুতি আছে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদী সমস্যার সমাধানের। তবে এজন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন ঘটানো যায়। 2041 সালের মধ্যে উন্নত দেশ গঠনের লক্ষ্যে নদী, জলাশয়, জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকৃতিভিত্তিক সমাধান করব এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার করব, তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মেঘনাকে সম্ভাবনাময় করে তুলতে গবেষণা ভিত্তিক তথ্য দরকার, যার মাধ্যমে সবার জন্য সহায়তা একটি সুপরিকল্পনা গ্রহণ করা যায়। সুইডেনের অর্থায়নে আয়োজনে সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশ নিয়ে কাজ করা 14টি সংগঠন, মিডিয়া পার্টনার চ্যানেল আই। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।